সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 12ই মার্চ রোজ রবিবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, রবিবার এবং বৃহস্পতিবার। আজকে আমরা এই হাট থেকে দেখব খামারের ছোট ছোট সার বকনা গরুর দাম, আমরা দেখছি রেলবাজার হাট থেকে। তো চলুন দর্শক দেখি, আমরা এখানে দেখছি বেশ কিছু সার এবং বকনা গরু, ছোটো ছোটো সার বকনা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সকলের পরিচিত মেহেরুল ভাই। আজকে মেহেরুল ভাই রেলবাজার হাটে এসছেন, কেমন দামে বিক্রি করছেন, কেমন বাজার, সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করি। চলুন দর্শক। মেহেরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কী অবস্থা, বাজার কেমন চলছে? বাজার এখন মোটামুটি একটু গ্রাহক কম। হ্যাঁ, হঠাৎ করে পাটি গুলা কমে গেল যে, পাটি কমে গেল এখন মনে করেন যে বিভিন্ন এলাকা সব জায়গায় যখন পাটির দাম কম হয় বাজার যখন খারাপ হয় সারা বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যায়, সব জায়গায় একই হয়। সব জায়গায় বাজার খারাপ, যার জন্য পাটিপত্র আসছে না। আচ্ছা আচ্ছা, আজকে কি আনছেন? আজকে চারটা সার আর দুটা বকনা, ছয়টা। এগুলা তো কোথা থেকে সংগ্রহ করা? গ্রাম জি না, এগুলা আমি ওই যে আপনার কিছু আমি লাহিড়ি হাট থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, আর ওই যে দুটা বকনা গ্রাম থেকে নিয়ে আসছি, দুটা বকনা গ্রাম থেকে আর লাহিড়ি হাট থেকে। লাহিড়ি হাট তো অনেক দূর, লাহিড়ি হাট ওটা ইন্ডিয়ার কাছে, তো ওখানে রেট কম পাওয়া যায়, রেট কম পাওয়া যায়। ওইখান থেকে এদিকে আনলে কিছু লাভ হয়? কিছু লাভ হয়। আচ্ছা, দর্শক দেখলে শুনলেন লাহারি হাট থেকে সংগ্রহ করেছেন, অনেক দূর এখান থেকে, প্রায় 200 কিলোমিটার দূরে। আজকে চারটি গরু, মোটে চারটি সার এবং একটি বকনা, দুটি বকনা। এই সারগুলো দেখুন দর্শক, ২৮০০ বিক্রি করবেন? এটা ৩৫ টাকা। কত হলে বেচবেন? ৩০ হলে বিক্রি করবেন? সার গরু এই দুটা, বাসা থেকে দিতে পারবেন? দিতে পারবো, যদি গরু ঘুরে যায় তাহলে আমাকে বাসায় আর যদি কেউ ধরো কোনো ক্রয় করতে চায় বাজারও কিনতে পাবেন, কারণ হাটে আছে, আম্বারি আছে, কিনে দিতে পারবেন। আচ্ছা, বকনা দুটো একটু দেখি। ২৫ ২২,৫০০ আর এটা ২২,০০ দিবেন। দর্শক দেখবেন গরুর দামগুলি দেখালাম, আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে, আপনারা এই গরুগুলি যদি সংগ্রহ করতে চান কেউ, আমি নাম্বার দিয়ে দিচ্ছি মেহেরুল ভাই, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলি সংগ্রহ করে নিতে পারবেন। মেহেরুল ভাই একটু নাম্বারটা বলে দেন তো। ০১৭ ৬০২৮৬০২৮৭৮৩৯। আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখছি এখানে একটি সার গরু, দর্শক দেখুন। বয়স কেমন যার? হ্যাঁ, ৭ থেকে ৮ মাস। কত রাখছেন এটার দাম? চাওয়া ৪২। আর কত দাম বলে কেউ? ৩৪-৩৫। কত হলে ছাড়া দেবে এটা? ৩৭-৩৮। দর্শক দেখুন,
আকর্ষণীয় খামার উপযোগী ছোট ষাঁড় গরু। এটা কিন্তু কিছুটা সাইওয়ালের ভাগ আছে, সাইওয়াল 100% না, 5% কম আছে দর্শক, কিন্তু সাইওয়াল আমরা দেখি। আরো আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় ষাঁড়, খামার উপযোগী ষাঁড়, দর্শক দেখুন অনেক সুন্দর দেখতে। দেখুন দেশাল ষাঁড় না বক না, আমরা দেখি ষাঁড় গরু। এটা কয় মাস বয়স হবে? 10-11 মাস। কত দাম রাখছে আছেন এটা? 65 চাওয়া। কত বলতেছে? কত বলতেছে? বাসায় বলছিল 55? দেন নাই? আচ্ছা আচ্ছা। কত টার্গেট, কত আছে টার্গেট, কত আছে এটা? 60,000 টাকা দাম রাখবেন। দর্শক দেখুন আকর্ষণীয় দেশাল, খামার উপযোগী দেশাল ষাঁড়, অনেক চমৎকার দেখতে দর্শক। দেখেন দেশাল আমরা এই পাশেও দেখছি, আরও বেশ কিছু ষাঁড় বকনা। এই এখানে একটি দেখছি বকনা, বকনা ছোট বকনা। এটা কয় মাস বয়স ভাই? 6-7 মাস। কত দাম রাখছেন? কত চাইছেন? 28? এত কম বকনা ওই জন্য লাস্ট 28,000 টাকা দাম রেখেছেন। এই পাশে দেখছি আরেকটি বকনা। এটা কয় মাস বয়স? 6 মাস। বেশ মোটা তাজা ছোট বকনা গরু। এটা কত দাম রাখছেন? 38। দাম বলতেছে কেউ? কাস্টমার নাই, কাস্টমার ক্রেতা নেই। কত টার্গেট, কত আছে, কত হলে বেচবেন? মানে 34-35। ৩৫-৩৫ হাজার টাকার মধ্যে হলে বিক্রি করবেন। আকর্ষণীয় বকনা আমরা এই পাশে আরো কিছু ছোট ছোট ষাঁড় বকনা দেখছি। এই যে দেখছি একটি ছোট্ট ষাঁড়, কত হল বুঝছে? কত পড়ছে? কত ওইটা? না এখনো দাম হয়নি। হয় নাই তো, দাম দর চলছে দর্শক। তো আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।